তৃতীয় দিন অব্যাহত আছে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথেদি ইতিমধ্যে পানি বয়া পরিল যারা আর এই মুহূর্তে আমি যেহেতু 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ জিয়াদল চারি ভজুগাঁও অংশত আছো আর ইতিমধ্যে বিভাগীয় তরফরপরা ইয়াতে বোল্ডার স্পাইংর কামত শ্রমিকক নিয়োজিত করা হয়েছে আর যাতে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ যাতে অধিক ক্ষতি নহয় ইতিমধ্যে জিয়াদলর কাঙ্কু হুতিয়েদি যেহেতু ফেনে ফুটুকারে যা 3 দিন ধরে পানি আসলে কোবাল হুট বয়া পরিলক্ষিত হয়েছে। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে ইতিমধ্যে ধেমাজি জেলা প্রশাসনে এই পথটুক ওয়ান ওয়ে করে দিছে, কারণ এটা সময় এফালেরপরাই যাত্রীসকলক অহা যাওয়া করবলে দিয়া পরিলক্ষিত হয়েছে, যাতে কোনো ধরনের আসলে যানজটের পরিবেশ সৃষ্টি নহয়, কারণ ইয়াতে বিভিন্ন ইয়ার স্থানীয় লোকসকল যথেষ্ট সমস্যার সম্মুখীন হয় আর এই পানি বই থাকা সময়সাত যাতে দ্রুতগতিতে অহা বাহনসমূহে এই স্থানীয় লোকসকলক যথেষ্ট পানি ছটিয়াই আসলে ক্ষতিগ্রস্ত করে বা স্থানীয় লোকসকলক যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়। আমি এগারী স্থানীয় যেহেতু যুবক আছে, আমি যেহেতু হয়েছে যা 3 দিন ধরে ইয়াতে পানি বই আছে, জেলা প্রশাসনে কি করেছে আসলে ইয়াত আজি কেবাবছর হল কিন্তু এটালে স্থায়ী সমাধান হওয়া নাই কি কব আপনি? আমিনো কি কম এখানে এটা প্রশাসনে যে করবলগা করে গেছে ইহত কাম, কিন্তু সরকার ফল আমি কব পাব যে খেলাইছো বহুতখিনি আর রাস্তা পথ তো এফুট আছেই আর স্থানীয় লোকসকল এটো কবলগা নাই আর ইয়াতো হাগিব মতি পোয়া পা আদি করে খাওয়া বোয়ালে সব তো বহুত অসুবিধা চলা ফুয়ার পা ইয়াত প্রায় বইছে তো 20 খনের অধিক বইছে রাস্তাটো একবার গোলে আর যাবার তো রিপেয়ারিং করেছিল আক ইয়াতে এটাতো ইয়ার অনবজ্যোতি ঝাটকা খায় থাকে কত থাকবে কিন্তু আর হয় একটা কথা উল্লেখ করবো লাগবে যে এই এগারী স্থানীয় যুবক আর আমি দেখাইছো এয়া 15 নং রাষ্ট্রীয় ঘাইপথের দৃশ্য। 15 নং রাষ্ট্রীয় ঘাইপথে এনে ধরনের লোকসকলে অতি কষ্টে অহা যাওয়া করবল একটা পরিবেশ, আর যেহেতু বোল্ডার স্পাইংর কাম করা হয়েছে কিন্তু ইয়ার কিন্তু স্থায়ী সমাধান নহয়, কারণ এই রাস্তাটা যদি উচ্চতা বৃদ্ধি করা না যায় বা ইয়াতে কালভার্টর যদি পক্ষী কালভার্টর ব্যবস্থা করা না যায় তাহলে কিন্তু এই স্থানত প্রতি বছরে যেধরনের আসলে জিয়াদল কাঙ্কুহতিয়ে এতে তাণ্ডবর সৃষ্টি করে সেয়া কিন্তু সমাধান নহব। আর যেহেতু যা 3 দিন ধরে আমি কোনোবা উল্লেখ করেছো যা 3 দিন ধরে পানি বই আছে আর পানি বই অহার পিছত ইয়াতে জেলা প্রশাসনে ইয়াক কিছু আসলে নিয়ন্ত্রণের বাবে যাতে অধিক যাতে পথটির ক্ষতি নহয় তার ব্যবস্থা করে বিভিন্ন ব্যবস্থা হাতত লৈছে আর সাংকেতিক চিহ্ন আঁড়ি দিছে। আর এই মুখত একটা কথা উল্লেখ করব লাগবে, ধেমাজি জেলাখনত বর্তমান জোনাই বিশেষ করে রাজস্বকর প্রায় শতাধিক গাঁও আজির তারিখ প্লাবিত বলে কোব পারি, প্রায় শতাধিক গাঁও, কারণ যাকালিলকে প্রায় আসলে 17খন গাঁও প্লাবিত হয়েছিল আর আজিও 9 নং অঞ্চল প্লাবিত হয়েছে। আর অরুণাচলের পাহাড়ত মুখলধার বরষুণ অব্যাহত আছে, লালি নৈকে ধরে আর যে আসলে ডিমৌ নদী আছে, সমান্তরালভাবে রায় নদী আছে, গাই নদীর নামনি অংশ কিছু আছে, জিয়াদলেও যথেষ্ট অংশ গাঁও প্লাবিত করেছে। আর একটা কথা উল্লেখ করব লাগিব যে জেলাখনত এতিয়া বহু সংখ্যক গাঁও প্লাবিত আর জোনাই বিশেষ করে রাজস্বকরটো 3টাক রিলিফ ক্যাম্প দিয়া হয়েছে আর এই ক্ষেত্রে জেলা প্রশাসন হস্তমুয়ে আছে যাতে যখন বন্যাত যাতে সময়ত যাতে রিলিফ সামগ্রী রিলিফ সামগ্রীসমূহ পায়। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে জেলাখনের যে বান পরিস্থিতি, এই বান পরিস্থিতি বর্তমান যেহেতু জোনাইত যথেষ্টভাবে অবনতি ঘটিছে, কারণ এনে ধরনের যদি বরষুণ অব্যাহত থাকে তেনেহলে জেলাখনের অন্যান্য প্রান্ত বিশেষকৈ যিসমূহ যেহেতু শিলাপথার বিশেষ শিশিবগা রাজস্বকটো প্রায় 30খন গাঁও প্লাবিত বলে কব লাগিব, আর ডিমৌ নদী আর অন্যান্য যিসমূহ তার পাহাড়িয়া যিসমূহ নৈ বা অরুণাচল বা বই আহিছে পানি বই অহা নদীসমূহেও এই স্থানত আসলে প্লাবিত করেছে। আর 15 নং রাষ্ট্রীয় ঘাইপথের ইয়ার আমি দৃশ্য দেখাইছো, কিন্তু সমান্তরালভাবে একটা কথা উল্লেখ করব লাগবে, জেলাখনের বান পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে জেলা প্রশাসন হস্তম হয়ে আছে আর অধিক যাতে শোচনীয় হয়ে নপরে তারবাবে প্রশাসনে যাবতীয় ব্যবস্থা করে রাখিছে। আর
বিশেষ জোনাই মহকুমাত বা জোনাই মহকুমাত আসলে অধিক গাঁও প্লাবিত হয়েছে আর ধেমাজি মহকুমার বিশেষ ধেমাজি আর গোগামুখ রাজস্বকর কিছু কিছু সংখ্যক গাঁও প্লাবিত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যদিহে পরিস্থিতি যদি আসলে অনুকূল নহয়, পরিবেশ অনুকূল নহয়, তেনেহলে অধিক গাঁও প্লাবিত হওয়ার আশঙ্কা আছে আনাগত দিনকেটাত।